أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم دايماي بارم دايلو اللار نامي ياسين ياسين والقرآن الحكيم شپوت جان غرب قرآنير إنك لمن المرسلين تمي أبوشي رسول دير انتر بكتو لا صراط مستقيم তুমি সরল পথে প্রতিষ্ঠিত। তানজীলুল আজিজুর রহিম কুরআন অবতীর্ণ পরাক্রমশালী পরম দয়ালু আল্লাহর নিকট হইতে। লিতুনযির কওমান মা উনযির আবাউহুম ফাহুম গাফিলুন যাহাতে তুমি সতর্ক করিতে পারো এমন এক জাতিকে যাহাদের পিতৃপুরুষদেরকে সতর্ক করা হয় নাই, যাহার ফলে উহারা গাফিল। لقد حق القول على اكثرهم فهم لا يؤمنون উহাদের অধিকাংশের জন্য সেই বাণী অবধারিত হইয়াছে, সুতরাং উহারা ঈমান আনিবে না। إنا جعلنا في اعناقهم اغلالا فهي الى الاذقان فهم مقمحون আমি উহাদের গলদেশে চিবুক পর্যন্ত বেড়ি পরাইয়াছি, ফলে উহারা ঊর্ধ্বমুখী হইয়া গিয়াছে। وجعلنا من بين ايديهم سدا ومن خلفهم سدا فاغشيناهم فهم لا يبصرون আমি উহাদের সম্মুখে প্রাচীর ও পশ্চাতে প্রাচীর স্থাপন করিয়াছি এবং উহাদেরকে আবৃত করিয়াছি, ফলে উহারা দেখিতে পায় না। وسواء عليهم انذرتهم ام لم تنذرهم لا يؤمنون তুমি উহাদেরকে সতর্ক করো বা না করো, উহাদের পক্ষে উভয়ই সমান, উহারা ঈমান আনিবে না। ইন্নামা তুনযিরু মান ইত্তাবা যিকরা ওয়া খাশিয়া আর-রাহমান বিল গায়বি ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম তুমি কেবল তাহাকেই সতর্ক করিতে পারো যে উপদেশ মানিয়া চলে এবং না দেখিয়া দয়াময় আল্লাহকে ভয় করে, অতএব তাহাকে তুমি ক্ষমা ও মহা পুরস্কারের সংবাদ দাও। إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين আমি মৃতকে করি জীবিত এবং লিখিয়া রাখি যাহা উহারা অগ্রে প্রেরণ করে ও যাহা উহারা পশ্চাতে রাখিয়া যায়। আমি তো প্রত্যেক জিনিস স্পষ্ট কিতাবে সংরক্ষিত রাখিয়াছি। وَاضْرِبْ لَهُمْ مَثَلًا أَصْحَابَ الْقَرْيَةِ إِذْ جَاءَهَا الْمُرْسَلُونَ উহাদের নিকট বর্ণনা করো এক জনপদের অধিবাসীদের দৃষ্টান্ত, যখন তাহাদের নিকট আসিয়াছিল রাসূলগণ। إِذْ أَرْسَلْنَا إِلَيْهِمُ اثْنَيْنِ فَكَذَّبُوهُمَا فَعَزَّزْنَا بِثَالِثٍ فَقَالُوا إِنَّا إِلَيْكُمْ مُرْسَلُونَ যখন উহাদের নিকট পাঠাইয়াছিলাম দুইজন রাসূল, তখন উহারা তাহাদেরকে মিথ্যাবাদী বলিয়াছিল, অতঃপর আমি তাহাদেরকে শক্তিশালী করিয়াছিলাম তৃতীয় একজন দ্বারা। তাহারা বলিয়াছিল, আমরা তো তোমাদের নিকট প্রেরিত হইয়াছি। উহারা বলিল, তোমরা আমাদের মতোই মানুষ, দয়াময় আল্লাহ তো কিছুই অবতীর্ণ করেন নাই, তোমরা কেবল মিথ্যাই বলিতেছ। তাহারা বলিল, আমাদের প্রতিপালক জানেন আমরা অবশ্যই তোমাদের নিকট প্রেরিত হইয়াছি। স্পষ্ট ভাবে প্রচার করাই আমাদের দায়িত্ব। قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم গুহারা বলিল, আমরা তো তোমাদেরকে অমঙ্গলের কারণ মনে করি, যদি তোমরা বিরত না হও তোমাদেরকে অবশ্যই প্রস্তরাঘাতে হত্যা করিব এবং আমাদের পক্ষ হইতে তোমাদের উপর মর্মন্তুদ শাস্তি অবশ্যই আপতিত হইবে। قالوا طائركم معكم أئن ذكرتم بل أنتم قوم مسرفون তাহারা বলিল, তোমাদের অমঙ্গল তোমাদেরই সঙ্গে, ইয়া কি এই জন্য যে আমরা তোমাদেরকে উপদেশ দিতেছি? বস্তুত তোমরা এক সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়।
وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين নগরীর প্রান্ত হইতে এক ব্যক্তি ছুটিয়া আসিল। সে বলিল, হে আমার সম্প্রদায়, তোমরা রাসূলদের অনুসরণ করো। অনুসরণ করো তাহাদের যাহারা তোমাদের নিকট কোন প্রতিদান চায় না এবং যাহারা সৎপথ প্রাপ্ত। আমার কি যুক্তি আছে যে যিনি আমাকে সৃষ্টি করিয়াছেন এবং যাহার নিকট তোমরা প্রত্যাবর্তিত হইবে আমি তাহার ইবাদত করিব না? আমি কি তাহার পরিবর্তে অন্য ইলাহ গ্রহণ করিব? দয়াময় আল্লাহ আমাকে ক্ষতিগ্রস্ত করিতে চাইলে উহাদের সুপারিশ আমার কোন কাজে আসিবে না এবং উহারা আমাকে উদ্ধার করিতেও পারিবে না। এই রূপ করিলে আমি অবশ্যই স্পষ্ট বিভ্রান্তিতে পড়িব। আমি তো তোমাদের প্রতিপালকের উপর ঈমান আনিয়াছি, অতএব তোমরা আমার কথা শোনো। তাহাকে বলা হইল, জান্নাতে প্রবেশ করো। সে বলিয়া উঠিল, হায়, আমার সম্প্রদায় যদি জানিতে পারিত। কিরূপে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করিয়াছেন এবং আমাকে সম্মানিত করিয়াছেন। আমি তাহার পরে তাহার সম্প্রদায়ের বিরুদ্ধে আকাশ হইতে কোন বাহিনী প্রেরণ করি নাই এবং প্রেরণের প্রয়োজনও ছিল না। উহা ছিল কেবল এক মহানাদ, ফলে উহারা নিথর নিস্তব্ধ হইয়া গেল। পরিতাপ বান্দাদের জন্য, উহাদের নিকট যখনই কোন রাসূল আসিয়াছে তখনই উহারা তাহাকে ঠাট্টা বিদ্রুপ করিয়াছে। উহারা কি লক্ষ্য করে না উহাদের পূর্বে কত মানব গোষ্ঠী আমি ধ্বংস করিয়াছি যারা উহাদের মধ্যে ফিরিয়া আসিবে না? এবং অবশ্যই উহাদের সকলকে একত্রে আমার নিকট উপস্থিত করা হইবে। উহাদের জন্য একটি নিদর্শন মৃত ধরিত্রী, যাহাকে আমি সঞ্জীবিত করি এবং উহা হইতে উৎপন্ন করি শস্য যাহা উহারা আহার করে। উহাতে আমি সৃষ্টি করি খর্জুর ও আঙ্গুরের উদ্যান এবং উহাতে উৎসারিত করি প্রস্রবণ। লিয়াকুলু মিন সামারিহি ওয়া মা আমিলাতহু আইদিহিম আফালা ইয়াশকুরুন, যাহাতে উহারা আহার করিতে পারে উহার ফলমূল হইতে, অথচ উহাদের হস্ত উহা সৃষ্টি করে নাই, তবু কি উহারা কৃতজ্ঞতা প্রকাশ করিবে না? সুবহানাল্লাযী খালাকাল আযওয়াজ কুল্লাহা মিম্মা তুনবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন, পবিত্র ও মহান তিনিই।